বিভিন্ন গণমাধ্যমে ব্যবসায়ী মুসা বিন শমশের আড়ম্বর আর বিলাসিতার কথা প্রকাশ হওয়ার পরই নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন তার আয় নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় দুই হাজার সালে মুসা তার সম্পদ বিবরণী জমা দিল তাতে সন্তুষ্ট নয় দুদক বৃহস্পতিবার মুসাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেন পরিচালক জয়নুল আবেদিন শিবলি ব্যক্তিগত বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে দুদকে যান মুসাবিন শমশের জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যবসায়ী বলেন বাংলাদেশ থেকে কোনো অর্থ পাচার করেননি তিনি আর সুইস ব্যাংকে তার বারো বিলিয়ন অর্থ নিয়ে মামলা চলছে এ বিষয়ে দুদককে তথ্য দিতে রাজি আছেন তবে সুইস ব্যাংকের জব্দ করা এই অর্থ নিষ্ক্রিয় থাকায় নিজেকে আর বিত্তশালী মনে করেন না মুসা টা দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমার ব্যবসা সেই দেশের সরকার যখন আমার বিল সেটেল করেছে সমস্ত পয়সা আমার ওই অ্যাকাউন্টে গিয়েছে বর্ষে বাংলাদেশে আমার কোম্পানির অ্যাকাউন্টে শত শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা এনেছি প্রমাণ তাদের কাছে আছে এটা আমি বলেছি আমার সম্পদের বিবরণী দিয়েছি সম্পদ বিবরণীতে দেয়া হিসেবে মুসা দেখিয়েছেন দেশে তার 1200 বিঘা জমি আর সুইস ব্যাংকে 12 বিলিয়ন ডলার রয়েছে তবে অর্থসম্পদের দাখিলিক প্রমাণ দেননি কৌশলে দুদকের অনুসন্ধান বিলম্বিত করা হচ্ছে বলে জানন কমিশনার একটু কৌশলী ভূমিকা নিতে যাচ্ছে আর কি সে এখন বলছে যে আমার বয়স হয়ে গেছে অনেক বেশি আই এম সাফারিং উইথ সো মেনি ডিজিজেস নানান কারণে আমার স্মরণশক্তি লোভ পেয়েছে আমি রিকল করতে পারছি না অতীতের অনেক ঘটনা এইসব কিছু বলে সে একটু ট্র্যাক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে আর কি এটা তার একটা পারে পারে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করার অভিযোগ অস্বীকার করে মুসা দাবি করেন ঢাকা থেকে ফরিদপুরে যাওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন তিনি টেলিভিশন ঢাকা একুশে